হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপার প্রাইমারির আজকে যে কেসটা উঠে যাওয়ার কথা ছিল কিন্তু বিশেষ একটা কারণের জন্য আজকে কেসটা ওঠে না সেই কারণটা কি সেটা জানবার জন্যই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা শুরু করবার আগে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমার ফেসবুকের একটি গ্রুপ রয়েছে সেখানেও আপনারা জয়েন করতে পারেন সেখানে কিন্তু আমি লেটেস্ট ভিডিওগুলো আমি আপলোড করতে থাকি যাই হোক কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে আসি আমরা সবাই জানি যে আজকে কুড়ি তারিখ আজকে কিন্তু আপনার প্রাইমারির ওপর যে স্টে অর্ডার ছিল সেই স্টে অর্ডারটা আজকে উঠে যাবার কথা কিন্তু স্টে অর্ডারটা কিন্তু ওঠে না সেটাকে ছাব্বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু টেনে দেওয়া হয়েছে তো মাননীয় বিচারপতি কেন এমন ডিসিশান নিলেন আজকে এটা কি কমিশনের কোনো ভুল ছিল একদমই না কমিশন কিন্তু আজকে যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিয়েছে কমিশন কিন্তু কমিশনের তরফ থেকে যে আইনজীবী ছিলেন উনি কিন্তু মাননীয় বিচারপতির কাছে অনুরোধ করেছিলেন যে আজকে স্টে অর্ডারটা তুলে দিলে আজকে সন্ধেবেলার মধ্যেই কিন্তু কমিশন প্যানেলটা পাবলিশ করে দেবে তারপরেও কিন্তু বিচারপতি বিশেষ একটা কারণে আজ ছাব্বিশ তারিখ পর্যন্ত স্টে অর্ডারটা রেখেছে সেই কারণটা হচ্ছে এটাই যে বিরোধী পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি বিচার মাননীয় বিচারপতির কাছে অনুরোধ করেন যে টেট যে আমাদের যখন রেজাল্ট বেরোয় যেখানে আমাদের নব্বই পেলে নব্বই মিনিমাম পেলে পাস জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং ও বিসি এস টি এস টিদের ক্ষেত্রে যেখানে ছাড় ছিল ওই নব্বইয়ের মধ্যে কে কত পেয়েছে সেটা যেন কমিশন আদালতের কাছে জমা দেয় এবং যখন প্যানেল পাবলিশ হবে ওই নাম্বারটা যেন ওখানে অ্যাকাডেমিক স্কোর অনুযায়ী যে যে কোনো একটা ক্যান্ডিডেট সে টেটে কত পেয়েছে তার একাডেমিক স্কোর মিলিয়ে টোটাল তার র্যাঙ্ক কত হয়েছে এই হিসাবে যেন প্যানেলটা পাবলিশ হয় এই হিসাবে মাননীয় বিচারপতির কাছে আবেদন রেখেছেন এবং মাননীয় বিচারপতি তাদের আবেদন গ্রহণ করেছেন তার ফলেই কিন্তু কমিশনকে অর্ডার দেওয়া হয়েছে যে ছাব্বিশ তারিখের আগে এই পুরো হলফনামাটা আদালতের কাছে জমা দিতে এবং তারপরেই কিন্তু আদালত এই কেসের কিন্তু স্টে অর্ডারটা তুলবে আর আরেকটা আইনজীবীর পক্ষ থেকে অনুরোধ রাখা হয়েছিল যে এখনও বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য মাননীয় বিচারপতির কাছে আবেদন করেছিলেন মাননীয় বিচারপতি কিন্তু সে বিষয়ে কোনো কর্ণপাত করে না তো শেষের যে আবেদনটা সেটা সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেছে কিন্তু প্রথম যে আবেদনটা টেটে নব্বই মধ্যে কে 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 কত পেয়েছে বা নব্বইয়ের উপরেও বা যারা পেয়েছে কে কত পেয়েছে তার ডিটেলস অনুযায়ী এবং অ্যাকাডেমিক স্কোর অনুযায়ী প্যানেলটা পাবলিশ করতে হবে এরকমই একটা আবেদন কিন্তু মাননীয় বিচারপতির কাছে রাখা হয়েছিল এবং মাননীয় বিচারপতি সেই আবেদনে সাড়া দিয়েছেন যার ফলে কিন্তু স্টে অর্ডারটা ছাব্বিশ তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে এখন প্রসঙ্গ হচ্ছে ছাব্বিশ তারিখের মধ্যে কমিশন যদি এই হলফনামা জমা দেয় তাহলে কিন্তু ছাব্বিশ তারিখে স্টে অর্ডার সম্ভব না প্রবল আর যদি হলফনামা নব জমা না দেয় তাহলে কিন্তু আশা করা যাচ্ছে যে একদম নভেম্বরে যখন কোর্ট খুলবে মানে পুজোর ছুটির পর যখন কোর্টটা খুলবে তখনই কিন্তু এস টি অর্ডারটা উঠবে যাই হোক যাই হবে আমি আমার চ্যানেলে আপডেট করব তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিন থ্যাংক ইউ